পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এই ভিডিওটি না টেনে খুব ভালো করে দেখো কারণ এখানে আমি ঐকিক নিয়মের সম্পূর্ণ বেসিক ধারণা নিয়ে আলো আলোচনা করেছি তো এই ভিডিওটি দেখলে তোমার ঐকিক নিয়ম নিয়ে যে সমস্যাগুলো আছে এগুলো পুরোপুরি শেষ হয়ে যাবে এটা নিয়ে আর কোনো টেনশন নেই ঐকিক নিয়ম নিয়ে যে খুব বেশি ঝামেলা হবে খুব বেশি সমস্যা হবে তা না আশা করি এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই অবশ্যই তোমাদের ঐকিক নিয়মের যে সমস্যাগুলো আছে এগুলো শেষ হয়ে যাবে ধন্যবাদ অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে ঐকিক নিয়ম নিয়ে আলোচনা করব তো ঐকিক নিয়ম এটা খুবই সহজ একটা জিনিস এটা তোমরা পারো কিন্তু অঙ্ক করতে গেলে পারো না তোমাদের মাথায় এটা আসে না যে এটা কিভাবে করব এটা খুবই সহজ একটা বিষয় তো প্রথমে তোমাকে কি করতে হবে সেটা আগে বোঝো আমার সাথে একটু কল্পনা চলে যাও তো ধরো তুমি তো ওখানে কেসো হুম দোকানে যাওয়ার পরে তাকে বললো যে আমাকে এক হালি ডিম দেন এক হালি ডিম মানে কয়টা চারটা ঠিক না আমরা তো জানি এক হালি সমান চারটা চারটা ডিম দেন ঠিক আছে এখন এই চারটা ডিম কত চল্লিশ টাকা ঠিক আছে চারটা ডিম কত চল্লিশ ঠিক পরের দিন তোমার আম্মু তোমাকে বললো যে দোকান থেকে সাতটা ডিম নিয়ে আসো এখন তোমাকে বললো যে কত লাগবে সাতটা ডিমের জন্য কত লাগবে এখন তোমাকে তো হিসাব করতে হবে নাই তো তোমার আম্মু তুমি বলতে পারবা না তো প্রথমে হচ্ছে যে চারটা ডিম তুমি কত দিয়ে কিনছো চল্লিশ তাহলে একটা ডিমের দাম কত দশ টাকা কারণ এই চল্লিশকে আমরা চার দিয়ে ভাগ করলাম করলে একটা ডিমের দাম বের হলো এখন তোমার আম্মু তোমাকে বলছে সাতটা ডিম আনার জন্য অর্থাৎ এটার সাথে সাত গুণ করো সাত দশে সত্তর টাকা এখন তুমি তোমার আম্মুকে বলো যে আমার সত্তর টাকা লাগবে এটাই হচ্ছে ওই কিক নিয়ম মানে তোমাকে প্রথমে একটা জিনিসের দাম বের করতে হবে তারপরে যে কয়টা জিনিসের দাম বলছে এরকম ধরো দোকানদার একটা জিনিস এক ডজন হম এক ডজন মানে বারোটা তুমি একটা দোকানে গেলে একটা পেন্সিল কিনবা এখন সেখানে লেখা আছে এক ডজন পেন্সিলের দাম মানে এক ডজন পেন্সিলের দাম বাহাত্তর টাকা এটা লেখা আছে এখন তুমি সেখান থেকে মাত্র দুইটা পেন্সিল নিবা তখন তুমি কি করবা এক ডজন পেন্সিলের দাম বাহাত্তর টাকা তোমার লাগবে দুইটা পেন্সিল কিন্তু ওখানে বাহাত্তর টাকা আছে তুমি কি বাহাত্তর টাকা নিয়ে যাবা বা দোকানদারকে তুমি টাকা দিলা সে তোমাকে টাকাই দিল না এখন তোমাকে তখন দুইটা পেন্সিলের দাম বের করতে হবে কিভাবে বের করবা যে আমরা জানি এক ডজন সমান বারোটি তাহলে বাহাত্তরকে যদি আমি বারো দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে একটা পেন্সিলের দাম পাবো ছয় টাকা বারো দিয়ে ভাগ করলে আমি ছয় টাকা পাচ্ছি এই ছয় টাকা হচ্ছে একটা পেন্সিলের দাম তো আমি পেন্সিল তো কিনবো দুইটা তাহলে ছয় গুণন দুই সমান সমান বারো টাকা অর্থাৎ এইটা হচ্ছে টোটালি ঐকিক নিয়ম আর এটা আমরা কথায় করব ধরো এইটাই আমরা কথা করি হ্যাঁ যে এক ডজন পেন্সিলের দাম বাহাত্তর টাকা দুইটি পেন্সিলের দাম কত কত দুইটি পেন্সিলের দাম কত ওকে ধরো দুইটা পেন্সিলের দাম তোমাকে বের করতে বলছে এখন তুমি কি করবা যে এক ডজন সমান কয়টি বারোটি আমরা এটা আগে লিখে নিব এক ডজন সমান সমান বারোটি এটা আমরা জানি তো সুতরাং বারোটি পেন্সিলের দাম কত বাহাত্তর টাকা কারণ এক ডজন পেন্সিলের দাম বাহাত্তর টাকা এখন এই কীভাবে লিখবো আমরা তো এইভাবে লিখতে পারি বাহাত্তর টাকায় পেন্সিল কেনা যাবে বারোটি যেই জিনিসটা তোমাকে প্রশ্নে বের করতে বলবে দাম কত মানে টাকা বের করতে বলছে তাই টাকা সবসময় শেষে লিখব যেটা বের করতে বলবে তো বারো টাকা বারোটি পেন্সিলের দাম বাহাত্তর টাকা সুতরাং একটি পেন্সিলের দাম বাহাত্তর ভাগ কত বারো সবসময় মনে রাখবা এইটা উপরে বসবে এবং এইটা নিচে বসবে ভাগ করার জন্য তো তুমি এইভাবে ভাগ করার দরকার নেই বাহাত্তর ভাগ বারো আমরা এইভাবে করব ঠিক আছে বাহাত্তর ভাগ বারো সুতরাং আমি পেন্সিল কিনবো দুইটি দুইটি পেন্সিলের দাম এখন কি একটা থেকে বেশি কিনতেছি দুইটা ওতে দামটা কি বৃদ্ধি পাবে বৃদ্ধি পেলে গুণ করতে হয় এখন গুণটা কোথায় করব। যদি তুমি নিচে গুণ করো তার মানে দাম আরও কমবে যদি দাম বাড়ে তাহলে উপরে গুণ করতে হবে অতএব মনে রাখবা বেশি হলে গুণ করতে হয় কম হলে ভাগ করতে হয় যদি নিচে গুণ করি তাহলে ভাগ হচ্ছে উপরে গুণ করলে বেশি হচ্ছে তো এই বাহাত্তর গুণন দুই তার মানে পেন্সিল আরও বেশি কিনলাম এরপর হচ্ছে কত বারো এখন আমার কাজ হচ্ছে আমি কি করব বারো দিয়ে নামতে পারব ছয় বারো বাহাত্তর ছয় দুগুণে বারো টাকা ওকে এই হচ্ছে ঐকিক নিয়ম তো এইটাকে আবার ঘুরে ফিরা অন্যভাবে করা যায় যেমন হচ্ছে তুমি তোমাকে বললো ছত্রিশ টাকায় তুমি কয়টি পেন্সিল ছত্রিশ কিনতে পারবে এখন খেয়াল করো তোমাকে বলছে পেন্সিল বের করতে অতএব আমাকে পেন্সিলটা শেষে লিখতে হবে কিভাবে লিখবো আহ একটু তো তখন আমরা এভাবে পেন্সিল যেহেতু শেষে লিখতে হবে কিভাবে দেখো টাকায় পেন্সিল কেনা যাবে বারোটি এখন তুমি এক টাকায় করে দিবা সুতরাং এক টাকায় পেন্সিল কেনা যাবে কি আরও কম কিনতে পারবা না নাকি বাহাত্তর টাকা থেকে বেশি কিনতে পারবা যদি কম কিনতে পারো তাহলে ভাগ অবশ্যই যে বারো উপরে বারবার বলছি যে এটা উপরে বসবে এবং এটা নিচে বসবে ভাগের বেলায় সুতরাং তোমাকে বলা হয়েছে ছত্রিশ টাকা এই যে ছত্রিশ টাকায় পেন্সিল কেনা যাবে বারো গুণন ছত্রিশ কারণ ছত্রিশ টাকা এক টাকা থেকে বেশি কেনা যাবে তাই গুণ এবং নিচে বাহাত্তর এখন এটা দিয়ে যদি এটা আমরা ভাগ করি ছয় বারো বাহাত্তর ছয় দিয়ে ছয় ছয় ছত্রিশ মানে আমরা কাটাকাটি করছি বারো একে বারো ছয় বারো বাহাত্তর ছয় দিয়ে এটাকে কাটছি ছয় ছয় ছত্রিশ ছয় একে ছয় এখন ছয় একে গুণ করলাম ছয়টি এই নিচে যে এক এটার কোনো ভ্যালু নাই মনে রাখবা এই একের কোনো ভ্যালু নাই কারণ উত্তরটা হচ্ছে ছয় ভাগের এক তুমি যদি এভাবে লেখো ছয় ভাগের একটি তাহলে হবে না অর্থাৎ তুমি ছয়টি পেন্সিল কিনতে পারবা এটাই হচ্ছে ঐকিক নিয়ম তো চলো আমি তোমাকে কিছু বইয়ের সমস্যা দেখাই দিই আচ্ছা এখানে খেয়াল করা একটা ঐকিক নিয়ম আমি তোমাদের জন্য ই করলাম সেটা হচ্ছে চারটি কলমের মূল্য আশি টাকা তাহলে দশটি কলমের মূল্য কত তো প্রথম কাজ হচ্ছে আমাকে মূল্য বের করতে বলছে তার মানে টাকাটা সবার শেষে লিখবো ঠিক এভাবে লিখবো যে দেওয়া আছে চারটি চারটি কলমের মূল্য আশি টাকা সুতরাং আমাকে একটার দাম বের করে নিতে হবে সবসময় করতে গেলে আমাকে একটি জিনিসের মূল্য যেটা বলবে সেটার একটি কত বা এক টাকায় কত ডিপজে করব তো একটি কলমের মূল্য আশি উপরে বা চার টাকা এখন আমাকে বলছে দশটি কলমের মূল্য কত ঠিক না এখন দশটি কলমের মূল্য কত এই যে সুতরাং দশটি কলমের মূল্য আশি ভাত চার তো আগে ছিল দশটা কলমের মূল্য যদি বেশি হয় উপরে গুণ করব। যদি কম হয় নিচে গুণ করব এখন কি বেশি হবে না কম হবে অবশ্যই বেশি হবে একটা কলমের থেকে দশটা কলমের মূল্য অনেক বেশি তাই উপরে গুণ করলাম দশ এবার কি করব চার দিয়ে দেখো কাটি চার একে চার চার দুগুনে আট চার শূন্য শূন্য অতএব এটা এখন গুণ করলে কত হচ্ছে দুইটা শূন্য আছে দুইটা শূন্য আমি বসায় দিলাম এবার দুই একে দুই দুইশো টাকা এই হচ্ছে ঐকিক নিয়ম চলো আরেকটা দেখি দেখো এখানে একটি অঙ্ক আছে আমি ওই আরেকটা অঙ্ক একটু অন্য রকম হ্যাঁ একটি কারখানায় পাঁচ দিনে দুই হাজার চারশো পঞ্চাশটি মোটরসাইকেল তৈরি হয় চার সপ্তাহে ওই কারখানায় কতটি মোটরসাইকেল তৈরি হবে খেয়াল করা এখানে আছে দিন বাট এখানে বলছে সপ্তাহে আবার বলছে মোটরসাইকেল তৈরি হয় অর্থাৎ আমার মোটর সাইকেল তৈরি হয় সবার শেষে থাকবে মানে দু হাজার এটা একবারে সবার শেষে তো আমি তো শুরু করতেছি দিন দিয়ে তাহলে আমাকে দিনেই তো বের করতে হবে যে এই দিনে এখন আমি সপ্তাহে কেমনে করব তো এখন তোমার কাজ হচ্ছে আগে সপ্তাহকে দিনে প্রকাশ করে নিবা কেমনে করবা প্রথমে এই যে আমরা জানি এক সপ্তাহ সমান সমান কত দিন অবশ্যই এক সপ্তাহ সমান সমান সাত দিন সুতরাং চার সপ্তাহ সমান সমান সাত গুণন চার দিন সমান আঠাইশ দিন এখন যখন দিন হয়ে গেল এখন তো অঙ্কটা করা সহজ এখন তুমি কিভাবে করবো দেখো যে পাঁচ দিনে পাঁচ দিনে কত মোটর সাইকেল তৈরি হয় এই যে পাঁচ দিনে মোটর সাইকেল তৈরি হয় দুই হাজার চারশো পঞ্চাশটি সুতরাং একদিনে ওই যে বারবার বললাম যে একদিন আগে বের করে নেবে একদিনে মোটর সাইকেল তৈরি হয় কত ভাগ পাঁচটি সুতরাং আমাকে বলছে আঠাইশ দিনে আঠাইশ দিনে মোটর সাইকেল তৈরি হয় দুই হাজার চারশো পঞ্চাশ গুণন আঠাইশ ভাগ পাঁচ এখন পাঁচ দিয়ে আমরা এটাকে ভাগ করবো দেখো পাঁচ দিয়ে ভাগ করলে কীরকম হচ্ছে পাঁচাকে পাঁচ আর পাঁচ দিয়ে চার পাঁচা বিশ এতটুকু গেলো হাতে আছে কত চার চার আর পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ শূন্য শূন্য তুমি চাইলে এটা রাফও করে নিতে পারো যেমন পাঁচ এই যে চব্বিশশো পঞ্চাশ এবার এই যে চার পাঁচা বিশ চার পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ শূন্য পাঁচ শূন্য শূন্য শেষ এখন হচ্ছে বিশটি তো এটা তুমি রাফ করতে পারো এই যে চারশো নব্বই গুণ আঠাইশ আট শূন্য শূন্য আট নং বাহাত্তরের দুই হাতে আছে শেষ উনচল্লিশ চারটা বত্রিশ আর সাত হচ্ছে উনচল্লিশ এখন তোমার কাজ হচ্ছে এক ঘর বাদ দিবা শূন্য দুই শূন্য শূন্য নয় দুগুণে আঠারো আট সাতাশ এক দুই দুগুণে চার আর এক সরি দুই দুগুণ না চার দুগুণে আট আর এক নয় এখন এই যে শূন্য দুই আট নয় সতেরো সাত সাতাশ এক নয় দুই বারো নয় তিন বারো আর এক তেরো তেরো হাজার সাতশো বিশ দেখা যায় হ্যাঁ এই যে তেরো হাজার সাতশো বিশটা মোটর সাইকেল তৈরি হবে তো এইভাবে হচ্ছে নিয়মের অঙ্কগুলো কি আর যদি অঙ্কের মাঝখানে এখানে দিনে আছে এখানে সপ্তাহে আছে তাহলে তাহলে সপ্তাহে প্রকাশ করে নিব অঙ্কটা হয়ে যাবে তো আশা করি তুমি অঙ্কটা বুঝেছো আর আরো একটা দেখাই দিই এখন দেখো এখানে আমি আরেকটা একটা তুলে প্রশ্ন তুলেছি সেটা হচ্ছে মিনা চার মিনিটে দুইশো মিটার হাঁটে আধা ঘন্টায় সে কত মিটার হাঁটতে পারবে তো আধা ঘন্টা এসে কত মিটার হাঁটতে পারবে এখানে আছে মিনিট এখানে আছে ঘন্টা কি করব ঘন্টাকে মিনিট বানাই দিব ওকে তুমি ঘন্টাকে যদি মিনিট বানাও তাহলে কি করতে হবে আমরা জানি বলো আমরা জানি কি অবশ্যই তুমি ভিডিওতে তুমি কীভাবে বলবা আমরা জানি এক মিনিট নাকি ঘন্টাকে মিনিট বানাচ্ছি আমরা তাহলে এক ঘন্টা সমান সমান ষাট মিনিট এখন যে কাজটা হবে যে তুমি আধা লেখবা আধা কীভাবে লিখবা আধা তো আমরা সবসময় এভাবে লিখি না এই যে সুতরাং আধা ঘন্টা সমান সমান ষাট গুণন এত মিনিট এখন তুমি দুই দিয়েটাকে যদি ভাগ করো তাহলে কত হচ্ছে তিন দুগুণে ছয় দুই শূন্য শূন্য অর্থাৎ আধা ঘন্টা হচ্ছে তিরিশ মিনিট শেষ মিনিট যখন হয়ে গেছে এখন তুমি সুন্দর মতো করতে পারবা যে মিনা চার মিনিটে হাটে দুইশো মিটার আমাকে বের করতে বলছে কত মিটার হাঁটতে পারবে তাই মিটারটা শেষে যে এখন মিনা চার মিনিটে হাটে দুইশো মিটার সুতরাং সে তিরিশ মিনিটে হাটে ঠিক না এভাবে করব না আমাদের কাজ হচ্ছে সবার প্রথমে এক বের করব এক মিনিটে হাটে কতটুকু অনেক কম হাটে তাহলে এক মিনিটে হাটে দুইশোকে ভাগ করব চার দিয়ে তারপর হচ্ছে তিরিশ মিনিটে হাটে দুইশো গুণন তিরিশ ভাগ চার এখন চার দিয়ে আমি সরাসরি এই যে উপরে এটা কাটতেছি দেখো চার পাঁচা বিশ একটা শূন্য রয়ে গেছে চার শূন্য শূন্য আর চার একে চার এবার এটা দিয়ে যদি এটা করি দুইটা শূন্য আগে বসাই দিলাম তিন পাঁচা পনেরো অর্থাৎ পনেরোশো মিটার তো এই ছিল হচ্ছে অঙ্ক আর এইভাবেই আমরা ওই নিয়মের অঙ্কগুলো করব। তো এরপরে হচ্ছে আমি পার্ট বাই পার্ট কিছু সৃজনশীল অঙ্ক ছাড় দিয়েছি সেখান থেকে তুমি চার প্রক্রিয়া সম্পর্কিত যত সৃজনশীল আছে কিংবা ভোট পরীক্ষায় মানে তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনীতে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি ওখানে করেছি সেখান থেকে করে নিবা আর অবশ্যই অবশ্যই বইয়ে যে সমাধানগুলো মানে প্রশ্নগুলো আছে বইয়ের প্রশ্নগুলো ভালো করে করবে অবশ্যই এই বইয়ের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই ভালো করে করবা তাহলে হচ্ছে তুমি একটা ধারণা পাবো তুমি কি করতে পারো কোথায় কি আছে কোথায় ভুল হচ্ছে আর আমার ভিডিওটি দেখে পুনরায় আরও একবার দেখবা তাহলে খুব ভালো হবে আর যেখানে যত ভালো ভিডিও পাও সবারগুলো একটু একটু করে দেখবা অবশ্যই গোলক ধায় না সারাক্ষণ ভিডিও দেখে তুমি শিখতে পারবে না তুমি একটা ভিডিও ভালো করে দেখে তারপর নিজে ওই ভিডিওর যে অঙ্কগুলো আছে কিংবা বইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো একটি প্র্যাকটিস করো তাহলে তুমি বুঝতে পারবে কোথায় বুঝো না কোথায় প্রবলেম আছে আশা করি তোমাদের মঙ্গল হোক তোমরা অনেক ভালো করবা এটাই আমার প্রত্যাশা আর অবশ্যই অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা এছাড়া আর কিছুই নেই ওকে ভালো থেকো